हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल मैथ वर्सेस मैथ। तो आज हमारा क्लास 12 प्रथम क्रम प्रथम मात्रा अवकल समीकरण प्रश्नमाला 11 ए चैप्टर परवर्ती नतून किछु अंक निये कथा बोलबो। तो चलो डायरेक्ट अंके चले जाओ। जा एर आगेर पार्टगुलो जदि तोमरा देखते चाओ तो ए चैप्टर जे प्लेलिस्ट आछे सेई प्लेलिस्ट लिंक तुमि डेस्क्रिप्शने पेये जाबे। तो आज आमरा शुरू करछि 19 तारिखेर अंक। एबार देखो एटाके आमि कि लिखते पारि एबारे, बा एक्स डिवाई माइनस वाई डिएक्स ये एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर के नीचे नहीं आसते परि बाई एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर इजिकल टू डी एक्स। बट ये देखो हमें वाई इक्वल टू भिएक्स पुट करा, तुम्हारा चाहले जहाँ वाई इक्वल टू भिएक्स पुट कर तुम्हारा बाड़ी सल्व करो, किंतु हमें यटार क्षेत्र में नतून एक प्रसेस बी कारण कि हमें कि जानी जिनिसटार परिवर्तन हमें लिखते परि कि डि अफ टैन इनवर्स वाई बाई एक्स इजिकल टू डी एक्स। एबार देखो এটাকে আমি এই ফর্মে লিখতে পারি বলে আমি ডাইরেক্ট এখান থেকে আমি এটা লিখলাম। চাইলে তোমরা এটাকে আবার বলছি y = v x পুট করো সলভ করতে পারবে, সেটা তোমরা বাড়িতে নিজে করবে। এবার আমি উভয় দিকে ইন্টিগ্রেশন করে দেবো, তাহলে ইন্টিগ্রেশন করে দিচ্ছি। এবার দেখো এটার সমান যে আমরা এটা লিখতে পারি লাস্টে আমি প্রমাণ করে দিচ্ছি, তো তোমরা এটা মনে রাখবে এটার সমান আমরা এটা লিখতে পারি। ঠিক আছে, আমি প্রমাণ করে দেবো এক্ষুনি। তাহলে এবার আমি উভয় দিকে ইন্টিগ্রেশন করে দিচ্ছি, তাহলে কী পাবো বা তাহলে ইন্টিগ্রেশন করে দিলে কী পাবো, ডি আর ইন্টিগ্রেশন হয়ে যায় তাহলে শুধু শুধু ট্যান ইনভার্স y / x = কি লিখতে পারি, এখান থেকে ডি আর ইন্টিগ্রেশন হতে হবে এক্স প্লাস সি, সি মানে তোমার কনস্ট্যান্ট, তাহলে বাক লিখতে পারি ইনভার্স ফাংশন, তাহলে এখান থেকে আমি লিখতে পারি কি ওয়াই বাই এক্স ইজিক্যাল টু ক্যানভাসটাকে এই পাশে চলে গেলে ট্যান অফ মানে ট্যান এক্স প্লাস সি লিখতে পারি, তাহলে বাক লিখতে পারি ওয়াই ইজিক্যাল টু এক্স ইন্টু ট্যান এক্স প্লাস সি। তো এটা হবে এই অঙ্কের অ্যান্সার। ঠিক আছে, এবার আমি এবার প্রমাণ করে দেবো যে এইটার সমান এটা লিখতে পারি জি অফ ক্যানভাস ওয়াই বাই এক্স সমান ক্যানভাস, সরি এটার সমান এটা লিখতে পারি। আমি এটা প্রমাণ করে দিচ্ছি এক্ষুনি, আমি কি বললাম এটার সমান এটা লেখা যায়। আমি এবার প্রমাণ করছি, আমি ডান পক্ষ সমান বাম পক্ষ প্রমাণ করে দেখাবো। ঠিক আছে, তাহলে সমস্যা আমি এখান থেকে লিখতে পারি ডি বাই ডি এক্স অফ ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, তাহলে ডি এক্স আমি এক্সটা এনেছি, তাহলে ব্যালেন্স করার জন্য ওপরে একটা আমি ডি এক্স গুণ করে দিলাম। এবার এটাকে তুমি এক্সের সাপেক্ষে কী করবে, অবকলন করবে, তাহলে এটাকে প্রথমে এক্স মনে করো, তাহলে কত পাবে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার দ্যাট ইজ ওয়াই বাই এক্সের হোল স্কোয়ার, তাই তো? ক্যানভাস এক্সকে যদি তুমি এক্সের সাপেক্ষে অবকলন করো এটাই তো পাবে, কিন্তু এটাকে আমি এক্স মনে করছি, আসলে কি এটা এক্স ছিল, ছিল না, তাহলে এটাকে আরেকবার এক্সের সাপেক্ষে অবকলন, তাহলে ডি বাই ডি এক্স অফ ওয়াই বাই এক্স ইন্টু ডি এক্স। ওকে, তাহলে সমান সমান ওয়ান বাই ওয়ান প্লাস এটাকে লিখতে পারে কি ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু আর এটা কি অবকলনের ভাগের ফর্মুলা, তাহলে কি ভাগের ফর্মুলা কী হয়, নিচেরটা রেখে ওপরটার অবকলন, তাহলে ডি বাই ডি এক্স অফ ওয়াই মাইনাস ওপরেরটা রেখে নিচেরটার অবকলন, তাহলে ডি বাই ডি এক্স অফ এক্স বাই নিচে যেটা থাকে তার স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার, আর এই যে ডি এক্স আছে সেই ডি এক্স হচ্ছে এই যে। ওকে, তাহলে সময় শোন এটাকে যদি তুমি যোগ করো তাহলে যোগ করলে কত পাবে, ওপরে এক্স স্কোয়ার উঠে যাবে আর নিচে থাকবে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ক্লিয়ার? আর এখান থেকে তুমি কী পাচ্ছ দেখো, এক্স ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স লিখতে পারো মাইনাস ওয়াই ইন্টু ডি বাই ডি এক্স অফ এক্স মানে কত ওয়ান বাই এক্স স্কোয়ার ডি এক্স। ওকে, এবার দেখো এই এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, রাইট? তাহলে কেটে গেলে আর এই ডি এক্সটা আমি একসাথে গুণ করে দিচ্ছি, তাহলে কী লিখতে পারি এক্স ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স ইন্টু ডি এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়ান মানে কি ওয়াই, আর সাথে ডি এক্স গুণ করে দাও ডি এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কারণ কি এই এক্স স্কোয়ার কেটে দিয়েছি, তাহলে এখন কী পড়ে থাকছে ডিএক্স ডিএক্স কেটে যাচ্ছে, তাহলে এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে বামপক্ষ জিনিস চলে আসলো, দেখে নাও দেখো, সরি এই যে, তাহলে বামপক্ষ এটা ছিল, তাহলে সেটা চলে আসলো এটা সমান, তাহলে সেটা আমার প্রমাণ হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পারছো কী করে এসছে। ঠিক আছে, এবার আমরা নেক্সট অঙ্কে যাবো। 20 তারিখের অঙ্ক কী বলছে, এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই ডিএক্স ইজিক্যাল টু আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স। এবার দেখো এটাকে আমরা আগের ফর্মুলায় ফেলতে পারবো, পারবো না, কারণ কি এই জায়গায় আগের অঙ্কে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ছিল শুধু, কিন্তু এখানে আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এসে গেছে, সেজন্য ওই আগের ফর্মুলায় আমরা ফেলতে পারবো না। তো এটাকে আমরা সেই নর্মাল প্রসেসেই করবো ওয়াই ইকুয়াল টু ভিএক্স পুট করে। তাহলে দেখো আমি প্রথমে কী করছি, ডি ওয়াই বাই ডিএক্স আনবো, তাহলে সেজন্য আমি কী করবো বা এক্স ডি ওয়াই ইজিক্যাল টু আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স, আর এটাকে এই পাশে নিয়ে যাও, তাহলে প্লাস ওয়াই ডিএক্স লিখতে পারি, তাহলে বা এক্স ডি ওয়াই সমান ডিএক্স কমন নাও, তাহলে কত পাবে আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই
इंटू डिएक्स एबार आमी जिओआई बाई डिएक्स करे देब बा जिओआई बाई डिएक्स समान कि लिखते पारी आंडार रूट एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर प्लस वाई बाई एक्स राइट एटाके आमी एक नम्बर इक्वेशन दिच्छी এবার এটা তুমি দেখতেই বুঝতে পারছো কি এটা সমমাত্রিক ইকুয়েশন তাহলে আমরা কি পুট করব y = vx আর তারপরে y = vx কে ওই ইকুয়েশনটাকে আবার x এর সাপেক্ষে অবকলন করব এই দুটো স্টেপ প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে কমন ছিল তো সেজন্য এই দুটো অঙ্ক মানে এই দুটো স্টেপ আর তোমাদের সামনে করছি না আমি আলাদাভাবে করে নিয়ে তারপর আসছি না তো কি টাইম নষ্ট হয় তাহলে নাও পুট y = vx তাহলে এটাকে আমি দুই নম্বর ইকুয়েশন দিচ্ছি তাহলে এখন আমি কি করব এই একে y = vx পুট করব তো চলো তাহলে ফ্রম ওয়ান মানে এক থেকে পাই কী পাচ্ছি জিওয়াই বাই ডিএক্স ওয়ান আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই মানে কত ভিএক্স তাহলে এটা হয়ে যাবে ভিএক্স এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মানে ভিএক্স তাহলে প্লাস ভিএক্স বাই এক্স তাহলে সমান সমান আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এটা হয়ে যাবে ভিএ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ভিএক্স বাই এক্স বা জিওয়াই বাই ডিএক্স ওয়ান আন্ডার রুটের মধ্যে আমি এক্স স্কোয়ার কমন নিচ্ছি তাহলে এক্স স্কোয়ার কমন নিলে কী পাবো এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস ভিএ স্কোয়ার প্লাস ভিএক্স বাই এক্স সমান সমান এখান থেকে এক্স বেরিয়ে আসবে তাহলে এক্স বেরিয়ে আসলে কী পাবো এক্স ইন্টু আন্ডার রুট ওয়ান প্লাস ভিএ স্কোয়ার প্লাস ভিএক্স বাই এক্স বা জিওয়াই বাই ডিএক্স ওয়ান এবার ওভারঅল এই ওপর থেকে আমি এক্স কমন নিচ্ছি তাহলে এক্স কমন নিলে কী পাবো এক্স ইন্টু আন্ডার রুটের মধ্যে ওয়ান প্লাস ভিএ স্কোয়ার প্লাস ভি বাই এক্স তাহলে এক্স এক্স কেটে যাবে দ্যাট ইস জিওয়াই বাই ডিএক্স ওয়ান কত পাবো আন্ডার রুট ভিএ স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ভি এটাকে আমি তিন নম্বর ইকুয়েশন দিলাম এবার আমরা কী করবো এই যে দুই নম্বর ইকুয়েশন আছে এই দুয়ের উভয়পক্ষে আমি এক্সের সাপেক্ষে অবকলন করবো তাই করেছি নাও দুয়ের উভয়পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই তাহলে জি বাই ডিএক্স অফ ওয়াই ইজগল জি বাই ডিএক্স অফ ভিএক্স বাট এটা তো রেজাল্ট তোমাদের মুখস্থ কী হয় তাহলে বাই জিওয়াই বাই ডিএক্স ওয়ান কি লিখতে পারি ভি প্লাস এক্স ইন্টু ডিভি বাই ডিএক্স এটাকে আমি চার নম্বর ইকুয়েশন দিলাম এবার কী করি তিন আর চারের উভয়পক্ষে আমরা জিওয়াই বাই ডিএক্সের মান তুলনা করি তো সেটাই করবে এবার এই যে লিখে নিয়েছি এবার চলো প্রথমে আমি চার নম্বরের যে জিওয়াই বাই ডিএক্স হয়েছে সেটা লিখছি তাহলে অতএব ভি প্লাস এক্স ইন্টু ডিভি বাই ডিএক্স ইজুগল টু এবার তিনেরটা লেখো আন্ডার রুট ভি স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ভি লিখতে পারি তাহলে বা এক্স ইন্টু ডিভি বাই ডিএক্স ওয়ান কি লিখতে পারি আন্ডার রুটের মধ্যে ভি স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ভি আর এই ভিটাকে পাশে পাঠিয়ে দাও তাহলে মাইনাস ভি তাহলে কী পাচ্ছি বা এক্স ইন্টু ডিভি বাই ডিএক্স ওয়ান শুধু আন্ডার রুট ভি স্কোয়ার প্লাস ওয়ান কারণ কি প্লাস ভি মাইনাস ভি কেটে যাচ্ছে এবার আমরা কী করবো কোনাকোনি গুণ করবো তাহলে কোনাকোনি গুণ করো তাহলে ডিভি নিচে চলে আসবে কি আন্ডার রুট ভি স্কোয়ার প্লাস ওয়ান আর এটাকে যদি কোনোকোনি গুণ করি তাহলে কী পাবো ওপরে ডিএক্স আর নিচে এই এক্সটা চলে আসবে তাহলে ডিএক্স বাই এক্স ওকে এবার আমি উভয় থেকে কী করে দেবো ইন্টিগ্রেশন করে দেবো ঠিক আছে এবার এটা ডাইরেক্ট ফর্মুলা পড়ে যাচ্ছে তোমার আগের ফর্মুলাটা দেখে নাও তাহলে বা আমি কি লিখছি যাবো এটাকে আমি এই ফর্মুলার সাথে ইকুয়াল করছি তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এটার ভ্যালু কত হয় লগ মডের মধ্যে এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি ঠিক আছে তাহলে এখানে এক্সের যে কথা আছে ভি আর এ স্কোয়ার মানে কি ওয়ান স্কোয়ার এই ওয়ানটাকে তো আমি ওয়ান স্কোয়ার লিখতে পারি কোনো ব্যাপার না তাহলে এই ফর্মুলা অনুযায়ী লিখে দাও এক্সের জায়গায় ভি আর এর জায়গায় ওয়ান তাহলে সমাচরণকে লিখতে পারো বা লগ মডের মধ্যে ভি প্লাস আন্ডার রুট ভি স্কোয়ার প্লাস ওয়ান ইজিক্যাল টু এটাকে ইন্ডিকেশন করলে কী হয় লগ মড এক্স এবার আমাকে কনস্ট্যান্ট নিতে হবে তাহলে আমি কনস্ট্যান্ট নিচ্ছি প্লাস লগ মড সি এবার দেখো সি কিন্তু পজিটিভ এটাকে তুমি মডের মধ্যে তাও রাখতে পারো যেহেতু সমস্ত জিনিসগুলো মডের মধ্যে আছে সেই জন্য সেটাকে আমি মডের মধ্যে রাখলাম কিন্তু সি নিজে কিন্তু পজিটিভ এটা মাথায় রাখবে ঠিক আছে তাহলে বা আমি কী লিখতে পারি লগ এবার আমি কী করছি ভিয়ের ভ্যালুটা পুট করে দিচ্ছি ঠিক আছে তাহলে ভিয়ের ভ্যালু কত ছিল ওয়াই বাই এক্স ঠিক আছে ওয়াই কল যদি ভি এক্স হয় তাহলে ভি মানে কত ওয়াই বাই এক্স তাহলে ভিয়ের জায়গায় কত লিখে দেবো ওয়াই বাই এক্স প্লাস আন্ডার রুট ভি স্কোয়ার মানে কি ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার হবে প্লাস ওয়ান ইজিক্যাল টু লগ মড এক্স প্লাস লগ মড সি লিখতে পারি তাহলে বা লগ মডের মধ্যে ওয়াই বাই এক্স প্লাস এবার এটাকে যদি আমি যোগ করি তাহলে কত পাবো আন্ডার রুটের মধ্যে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার সমান সমান লগ মড এক্স প্লাস লগ মড সি ক্লিয়ার তাহলে বা লগ মডের মধ্যে ওয়াই বাই এক্স প্লাস ওপরে কী পাবো আন্ডার রুট ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আর এই এক্সটাকে মডের থেকে বাইরে বের করে দিলাম সরি মড না আন্ডার রুটের ভেতর থেকে বাইরে বের করে দিলাম তাহলে শুধু এক্স বেরোবে ইজিক্যাল টু লগ মড এক্স প্লাস লগ মড সি ঠিক আছে এবার জাস্ট ক্যালকুলেশন করতে হবে তোমাদের তাহলে বা লগ মডের মধ্যে এটাকে যোগ করলে কত পাবো ওয়াই প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স
इज इक्वल टू लॉग मॉड एक्स प्लस लॉग मॉड सी बा এবার লগারিদম যদি বাই আকারে থাকে তাহলে সেখান থেকে আমরা বিয়োগ আকারে লিখতে পারি, তাহলে বিয়োগ আকারে লিখবো লগ মডের মধ্যে ওয়াই প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস লগ মড এক্স ইজিক্যাল টু লগ মড এক্স প্লাস লগ মড সি, তাহলে বা লগ মডের মধ্যে ওয়াই প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমি পুরো স্টেপ বাই স্টেপ করছি, তোমরা স্টেপ জাম্প দিয়ে দেবে, এই মাইনাস লগ মড এক্সটাকে এই পাশে পাঠিয়ে দাও, তাহলে প্লাস লগ মড এক্স হয়ে গেল আর প্লাস এখানে একটা লগ মড এক্স আছে প্লাস লগ মড সি, ওকে তাহলে বা লগ মডের মধ্যে ওয়াই প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু, তাহলে দুটো লগ মড এক্স যোগ, তাহলে কি লিখতে পারি টু ইন্টু লগ মড এক্স প্লাস লগ মড সি, তাহলে বা লগ মডের মধ্যে ওয়াই প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু। এবার লগারিদমের নিয়ম অনুযায়ী আমরা কী বলতে পারি, এই টুটাকে এর মাথায় তুলে দিতে পারি লগ মড এক্স, ও দেখো স্কোয়ারটা তুমি এখানেও দিতে পারো ভিতরেও দিতে পারো, আমি ভিতরে দিচ্ছি কোনো অসুবিধা নেই, প্লাস লগ মড সি, ওকে তাহলে বা লগ মড ওয়াই প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু, লগারিদম যদি যোগ আকারে থাকে তাহলে সেখান থেকে আমরা গুণে কনভার্ট করতে পারি, তাহলে কী লিখতে পারি লগ মডের মধ্যে এক্স স্কোয়ার ইনটু সি। এবার দেখো উভয় দিক থেকে আমি লগ তুলে দিচ্ছি, তাহলে কী পাবো মডের মধ্যে ওয়াই প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু সি এক্স স্কোয়ার, ঠিক আছে, কারণ কি এই পাশে আর মডটা কেন লিখছি না, কারণ কি এক্স স্কোয়ার নিজে পজিটিভ আর সি প্রথমেই বলেছি নিজে পজিটিভ, তাহলে দুটো পজিটিভ জিনিসের গুণফল তাহলে পজিটিভই হবে, তাহলে সেই জন্য এখানে আর মডটা লেখার দরকার নেই, শুধু সি এক্স মানে সি এক্স স্কোয়ার লিখলেই হবে, কিন্তু এখানে কেন তোমার মডটা রাখতে হবে, কারণ কি ওয়াইয়ের ভ্যালু পজিটিভ না নেগেটিভ তুমি জানো না, তাহলে ফলে কি এই ওভারঅল জিনিসটা ভ্যালু পজিটিভ হবে না নেগেটিভ হবে তুমি কি জানো, জানো না, সেই জন্য এই পাশে তোমার মড রাখতে হবে, কিন্তু এই পাশে তুমি মড তুলে দিতে পারো, কারণ কি এখানে তুমি জেনে গেছো যে এটা পজিটিভ হবে, ঠিক আছে, তো এটা হবে এই অঙ্কের অ্যান্সার। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো, নেক্সট ভিডিও আবার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা হবে, থ্যাংকস ফর ওয়াচিং।